من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বর্তমান পরিবেশ পরিস্থিতির আলোকে যারা ইসলাম বিদ্বেষী মানুষ, ইসলাম বিদ্বেষী মহল, ইসলাম বিদ্বেষী চক্র, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামকে বরদাস্ত করতে পারে না, যাদের অন্তর ইসলামের জন্য মায়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, ওরা জন্মেছেই শুধুমাত্র ইসলামকে ঘৃণা করার জন্য, ইসলামের প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ করার জন্যে, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্যে, ইসলামের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত প্ল্যান পরিকল্পনা করে ইসলাম থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়, যাতে ইসলাম মানুষ পালন না করে, ইসলাম থেকে যাতে মানুষ দূরে সরে যায়, সর্বোপরি ইসলামকে কিভাবে নির্মূল করে দেয়া যায়, সব মিলিয়ে আমাদের প্ল্যান প্রোগ্রাম চিন্তা ভাবনা, আমাদের কথা, আমাদের উঠা চাল চলন, আমাদের সমস্ত চিন্তা চেতনা সব কিছুই ইসলামকে নিয়ে, কিভাবে ইসলামকে নির্মূল করে দেয়া যায়। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে সহ্য করতে পারে না, যাদের মনে ইসলামের জন্য ভালোবাসা নেই, মহাব্বত নেই, অর্থাৎ যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা মুশরিক, ওরা চায় ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্যে, ওরা ফুৎকারের ন্যায় ইসলামকে নিভিয়ে দিতে চায়, ওরা চায় যেটা ফু দিলেই নিভে যাবে, কিন্তু ইসলামকে ফু দিয়ে নিবানো যায় না। আদম আলী সাল্লাতুসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত পৃথিবীতে যোগে যোগে মানুষ ইসলামকে চেয়েছিল ফু দিয়ে নির্মূল করে দেওয়ার জন্যে, মানুষ এটা পারেনি। অবশেষে মানুষ দেখল ইসলামকে নির্মূল করার জন্যে চতুর্মুখী কর্মসূচি লাগবে। চতুর্মুখী কর্মসূচির মাধ্যমে ইসলামকে আস্তে আস্তে নির্মূল করে দেওয়ার জন্য মানুষ পরিকল্পনা করতে লাগল, আর ওই পরিকল্পনার বহির প্রকাশ আজকে গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। চেয়েছিল ফু দিয়ে এটাকে নিভিয়ে দেওয়া যাক, এটা সম্ভব নয়, কিন্তু ইসলামকে নির্মূল করে দেয়া যায় কিভাবে, এই জন্য আস্তে আস্তে ধীরস্থির ভাবে প্ল্যান প্রোগ্রাম করে পরিকল্পনা করে ওই পরিকল্পনার বহির প্রকাশ হিসেবে আজকে আমরা কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের চোখের সামনে একেবারে পরিষ্কার। এর মধ্যে একটা বহির প্রকাশ হল অন্ধকার জগতের একজন জনপ্রিয় ব্যক্তি টেলিভিশনের একটি প্রোগ্রামে দেখলাম কয়েকটি কথা জাতির মানুষের উদ্দেশ্যে বলল। জাতির মানুষের উদ্দেশ্যে বলল মানে আমরা যে এখন বক্তব্য দিচ্ছি এটা যখন ইউটিউবে চলে যাবে তখন তারা দেখবে, বক্তব্যটা দিচ্ছি এখানে কিন্তু এটা দেখবে জাতির মানুষ। টেলিভিশনের একটা প্রোগ্রামে একটা চেতনা শেখানো হচ্ছে, এটা একটা স্লোগান হয়ে দাঁড়িয়েছে আমাদের, অর্থাৎ ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্যে এটা একটা স্লোগান। স্লোগানটা হলো আমাদেরকে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হতে হবে, আমাদেরকে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হতে হবে। যারা স্কুলে পড়ে, স্কুলে পড়া অবস্থায় ওই স্কুলের ছেলেমেয়েরা তারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে তারা বড় হবে, যারা কলেজে পড়ে ওই কলেজের ছেলেমেয়েরা তারা সেখানে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে ওরা বড় হবে, যারা ইউনিভার্সিটিতে পড়ে ওইখানের ছেলেমেয়েরা তারা ব্যক্তি স্বাধীনতায়
বিশ্বাসী হয়ে তারা আস্তে আস্তে বড় হবে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলি, বর্তমান প্রজন্ম বলি, আমাদের যুবক যুবতীদেরকে এই বিশ্বাসটা ভালোভাবে আমাদের ব্রেনে ঢেলে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে, যে কোনো ভাবে, আনন্দ দিয়ে হোক, বিনোদন দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, লোভনীয় কিছু দিয়ে হোক, পদ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, আমাদের যুবক যুবতীদের ব্রেনে এটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হতে হবে। এবং অন্ধকার জগতের জনপ্রিয় কিছু ব্যক্তি যারা এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী এবং এই সমস্ত বিশ্বাসে যারা মুসলিমদেরকে গড়ে তুলতে চায়, ওই সমস্ত লোকগুলো কিন্তু মুসলিম হিসেবে আমাদের কাছে পরিচিত। আর কয়েকটি কথা এই পয়েন্টের প্রেক্ষাপটে আসবে। আমি শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে, যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ফ্যামিলির মেম্বারদেরকে আপনারা এই ব্যাপারটায় সচেতন করতে পারেন, শুধুমাত্র এই নিয়তে তাকে ছোট করা, তার বিপক্ষে বক্তব্য দেওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হল তার বক্তব্যের মাধ্যমে যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ফ্যামিলির কোনো মেম্বার যাতে তার বক্তব্যে উৎসাহিত হয়ে ওই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হতে হবে এই স্লোগানে যাতে আবার সে জড়িয়ে না যায়, আমার উদ্দেশ্য শুধু এটা আমরা বাঁচতে চাই। এবার যদি আল্লাহ তার কর্ণকোহরে যদি আমার কথা আল্লাহ পৌঁছিয়ে দেন, আর যদি আল্লাহ এই ব্যাপারে তাকে সঠিক বুঝ আমাদের কথার মাধ্যমে দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ত হলো আমরা যাতে করে এটা থেকে বিরত থাকতে পারি। এবার আসেন, ব্যক্তি দুই প্রকার, ব্যক্তিকে দুই ভাগে ভাগ করলাম। এক প্রকার ব্যক্তি হলো অমুসলিম, এ ব্যক্তির মধ্যে নারী আছে, পুরুষ আছে, আপনি যুবক যুবতী যা বলেন না কেন, সব ব্যক্তির অধীন। এক প্রকার ব্যক্তি হলো যারা অমুসলিম, আরেক প্রকার ব্যক্তি হলো আমরা যারা মুসলিম। পিতা মাতা ছেলে সন্তান যা বলেন না কেন, মুসলিম নারী পুরুষ এটার অধীন। এক শ্রেণী হলো অমুসলিম, আরেক শ্রেণী হলো মুসলিম। আমরা অমুসলিমদের ব্যাপারে কথা বলবো না, আমরা মুসলিমদেরকে নিয়ে কথা বলবো। একজন মানুষ অর্থাৎ একজন অমুসলিম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই ঘোষণা যখন কোন অমুসলিম দেয়, আর এই ঘোষণায় বিশ্বাসী হয়ে যখন কোন অমুসলিম ইসলামে প্রবেশ করে, তখন সেই মানুষ আর স্বাধীন চেতনা নিয়ে বড় হতে পারবে না। সে অমুসলিম ছিল, সে স্বাধীন, তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু যখন সে এই কালেমার ঘোষণা দিল, এই কালেমার ঘোষণা দেওয়ার মাধ্যমে সে তার মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সমস্ত স্বাধীনতাকে সে আল্লাহর উপর সমর্পণ করে দিল। তার আর স্বাধীনতা চলবে না, একটু আগেও চলতো, যখন সে কালেমার ঘোষণা দেয় নাই তখন সে স্বাধীন ছিল, তার মন যা চাইতো সে করতে পারত, কিন্তু যখনই সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই ঘোষণায় বিশ্বাসী হয়ে যখন সে ইসলামে প্রবেশ করল, তখন এই লোকের আর কোনো ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছুই থাকলো না, তার সমস্ত স্বাধীনতাকে সমর্পণ করে দিল আল্লাহর ইচ্ছার কাছে। এর নাম হচ্ছে কালেমার ঘোষণা। কালেমার ঘোষণা দেওয়ার মানেই হলো আমার ইচ্ছা স্বাধীনতাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে আমি সমর্পণ করে দিলাম, আমি মুসলিম হয়ে গেলাম, আমি মুসলিম হয়ে গেলাম। মুসলিম তো তাকেই বলে, মুসলিম তো তাকেই বলে যে ব্যক্তি তার নিজের ইচ্ছা শক্তিকে, যে ব্যক্তি নিজের স্বাধীনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করে দেয় তাকেই মুসলিম বলে। একটা লোকের পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি দাড়ি, তারপরে আপনার কি বলে, নাম আব্দুল্লাহ, নাম খাদিজা, নাম ফাতেমা, এগুলো বাহ্যিকতা, এগুলো দিয়ে মানুষকে মুসলিম হিসেবে মূল্যায়ন করলে চলবে না।
একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যেই পর্যন্ত না সে তার স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ না করে। কেউ যদি মনে করে আমি দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি পর্দা আলখাল্লা তসবি তারপরে মাথায় পট্টি সামনে কোরআন যা কিছু বলি না কেন, কেউ যদি মনে করে আমি এইভাবে মুসলিম হতে চাই তবে আমার স্বাধীনতাকে আমি আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করব না, আমি আমার স্বাধীনতায় বিশ্বাসী হয়ে আমি বড় হব, আল্লাহর কসম এ লোকটা মুসলিম হতে পারলো না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিমের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের এই সমস্ত বাহ্যিকতাকে দেখেন না, তোমাদের বাহ্যিকতাকে আল্লাহ দেখেন না, মূল হলো তোমাদের অন্তরের যে চেতনা, অন্তরের যে বিশ্বাস, অন্তরের যে সংকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। অতএব একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম তাকে যেই ঘোষণা দিতে হবে সে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আজ থেকে আমার সমস্ত স্বাধীনতাকে আপনার ইচ্ছার কাছে আমি সমর্পণ করে দিলাম, আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম আপনার ইচ্ছার কাছে, তখন সে মুসলিম হবে যদি এই ঘোষণা কেউ দিতে পারে। কিন্তু এই ঘোষণায় যদি কেউ বিশ্বাসী না হয় তাহলে সে মুসলিম হতে পারবে না। এবার তার দাড়ি যতই লম্বা থাকুক, তার নাম যতই আব্দুল্লাহ হোক, তার লেবাস যতই সুন্দর হোক না কেন, সে মুসলিম হতে পারবে না। গোটা জাতির মানুষও যদি তাকে মুসলিম বলে আল্লাহর বিচারে ওই লোকটা মুসলিম না। কারণ মুসলিম মানেই হলো আত্মসমর্পণ করা, যে ব্যক্তি নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিল সে ব্যক্তি কি মুসলিম। এই যে সূরা বাকারার এই 131 নং আয়াতটা দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইজ কালা লাহু রাব্বুহু, যখন তার রব তাকে বলল আসলিম আত্মসমর্পণ করো, যখন তার রব তাকে বলল যে আসলিম তুমি আত্মসমর্পণ করো মানে ইসলাম কবুল করো মুসলিম হও, আর ইসলাম কবুল করা মানে মুসলিম হওয়া মানে আত্মসমর্পণ করা, তখন সে কি বলল, আসলামতু লিরব্বিল আলামিন, আমি গোটা বিশ্বজগতের রবের কাছে, গোটা বিশ্বজগতের রবের ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি সারেন্ডার করলাম। ইজ ক্বালা লাহু রব্বু আসলিম ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তুমি আত্মসমর্পণ করো। তিনি কি অপরাধ করেছিলেন যে এখন তোমার বিচার হবে, আমাদের বাংলাদেশের কোনো অপরাধীকে যখন ধরতে না পারে আটক করা হয় তখন পুলিশ বাহিনীর লোকেরা বলে তোমাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে তুমি আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণ আর সেই আত্মসমর্পণ এক না। তবে এখান থেকে শিক্ষণীয় আছে, একটা লোক যখন, একটা আসামি যখন, একটা সন্ত্রাস যখন চতুর্দিকে আটকা পড়ে, পুলিশ যখন আটক করে ফেলে, তখন আত্মসমর্পণ করা মানে কি, তার কাছে যে অস্ত্র ছিল অস্ত্র দিয়ে দিতে হবে, সৈন্যবাহিনী ছিল সব কিছু সারেন্ডার করে একেবারে সোজা হয়ে নত হয়ে পুলিশের কাছে এসে ধরা দিতে হবে, এর নাম কি আত্মসমর্পণ। তখন ওই সন্ত্রাসের কোনো কথা চলবে না, তার কোনো ইচ্ছা চলবে না, এরকমটা বলবে না আচ্ছা এক মিনিটের জন্য একটা পিস্তল একটু আমার কাছে দেন না, ওইখানে আত্মসমর্পণ করা মানে তার কোনো কিছু চলবে না, সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে কারণ সে সন্ত্রাস। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যখন আমরা ইসলাম কবুল করব, আমরা মুসলিম হব, তখন আত্মসমর্পণ করা মানে এখন আমার ইচ্ছা শক্তি বলতে আর কোনো ইচ্ছা আমার এই গোটা বডির মধ্যে আমার চিন্তা চেতনায় আর চলবে না, চলবে শুধুমাত্র কার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, এর নাম হচ্ছে কি মুসলিম। কিন্তু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হতে হবে, হতে পারবেন, আপনার জন্য নিষেধ নেই। তবে যদি আপনি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান,
আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চান, তাহলে এই স্লোগান চলবে না। আর যদি মনে করেন জাহান্নামে যাবেন, আর যদি মনে করেন যে আল্লাহর দরকার নাই, আর যদি মনে করেন যে না আমার পরকাল টরকাল এগুলোর দরকার নাই, দুনিয়াতে যা মন চায় আমি তাই করব, আমি বলবো যে ওয়েলকাম, এটা আপনার জন্য। তবে যেই লোক জান্নাতে যেতে চায় এটা তার জন্য। সূরা আল ইমরানের 102 নং আয়াত আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মানে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে, আমি আমার ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কি করো না, মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ বলছে আত্মসমর্পণকারী হওয়ার জন্যে, আল্লাহ বলছে যাতে আত্মসমর্পণকারী না হয়ে আমরা মৃত্যুবরণ না করি, তার মানে হলো যাতে আমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। সুতরাং আজকে যারা এই স্লোগানে বড় হচ্ছে, আমরা লোকজন মানুষদেরকে এই স্লোগানে এই চেতনায় বিশ্বাসী করে আমরা বড় করার চেষ্টা করছি। কোরআন সুন্নাহ গবেষণা করলে, কোরআন সুন্নাহ গবেষণা করলে এই চেতনাটা একটা কুফুরি চেতনা। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হওয়া এটা কুফুরি চেতনা। ঈমান কাকে বলে? ঈমান হলো ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী না হয়ে আল্লাহর ইচ্ছায় বিশ্বাসী হয়ে বড় হওয়ার নাম ঈমান। আল্লাহর ইচ্ছায় বিশ্বাসী হয়ে জীবন গঠন করা, আল্লাহর ইচ্ছায় বিশ্বাসী হয়ে বড় হওয়া, এর নাম হচ্ছে ঈমান। আর এইটার বিপরীতে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হওয়া, এটা হলো ঈমানের বিপরীত, তথা এটা হলো কুফরি চেতনা। এই চেতনা যদি কারো মনে থাকে যে আমি আল্লাহর ইচ্ছায় আল্লাহর স্বাধীনতায় আমি বড় হব না, আল্লাহর ইচ্ছায় আমি বিশ্বাসী হব না, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে আমি বড় হব, কোরআন সুন্নাহ স্পষ্টভাবে প্রমাণ করে এটা কুফুরি চেতনা। এই চেতনা কারোর মধ্যে থাকলে সে ইমানদার হতে পারবে না। অতএব পত্রপত্রিকায়, মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া যা বলি না কেন, এই সমস্ত কুফুরি চেতনা যাতে মুসলিমদের মধ্যে আজকে ঢুকিয়ে দেয়া যায়, মুসলিম যুবকদের যুবতীদের ইমানকে যাতে হরণ করা যায়, এজন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। ব্যক্তি স্বাধীনতা বলতে ইসলামে কিছুই নেই, ব্যক্তির কোনো স্বাধীনতা নাই যদি সে জান্নাতে যেতে চায়। আর যদি তার জান্নাত দরকার নাই, তাহলে সে যা মন চায় সে তাই করবে। দেখেন, আমি টয়লেটে যাব, এখন অনেকে চিন্তা করতে পারে টয়লেট তো একটা নিকৃষ্ট জায়গা, তো এই জায়গায় মন মতো গেলে অসুবিধা কি? আপনি টয়লেটে মন মতো গেলেন, হ্যাঁ মন মতো আপনি যেতে পারবেন। যদি আপনি এটা মনে করেন যে আমাকে মরতে হবে, মরার পরে আমার জান্নাত জাহান্নাম লাগবে, তাহলে টয়লেটে যাওয়ার সময়ও আপনার স্বাধীনতায় আপনি যেতে পারবেন না। যদি মনে করেন টয়লেটে যাওয়ার সময়ও আপনার স্বাধীনতায় আপনি পারবেন না। আরেকটু নিচে নামলাম, আমি স্বামী স্ত্রী যখন সাংসারিক জীবনে পদার্পণ করে, তখন আপনি ইচ্ছে করলে পারতেন যে না এটা আমার মন মতো, আমার স্বাধীন, আমার ইচ্ছাধীন, আমার স্ত্রী, আমি আমার মন মতো পথ চলতে চাই। হ্যাঁ, যদি আপনার জান্নাত না লাগে তাহলে আপনি মন মতো চলতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে এই কাজটার মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনার মন মতো স্বাধীন মতো কাজটা করতে পারবেন না। আল্লাহর স্বাধীন অর্থাৎ আল্লাহর ইচ্ছায় আল্লাহ এখানে যেই পদ্ধতি অবলম্বন করতে বলেছেন আপনাকে সেভাবেই যাওয়া লাগবে। আপনি একটা জামা পরবেন, আপনি যদি মনে করেন এই জামাটা আমার, আমি আমার ইচ্ছা মতো এই জামাটা পরবো, হ্যাঁ পড়তে পারবেন, যদি আপনি মনে করেন আপনার জান্নাত লাগবে না। আর যদি মনে করেন জান্নাত লাগবে, তো জামাটা আপনার স্বাধীন ইচ্ছায় আপনি পড়তে পারবেন না, আল্লাহর ইচ্ছায় আল্লাহ যে পদ্ধতিতে বলেছে ওই পদ্ধতিতে জামাটা গায়ে দিতে হবে। আপনি জুতা পরবেন, আপনি ইচ্ছে করলে মন মতো পড়তে পারেন, কোনো পদ্ধতির দরকার নাই, যদি মনে করেন পড়তে পারবেন, কিন্তু যদি মনে করেন জান্নাত লাগবে তাহলে আপনাকে
ওই পদ্ধতিতেই পড়তে হবে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ যে পদ্ধতি বলে দিয়েছেন ওইটা দিয়েই পড়তে হবে। মুসলিম জীবনের, মুমিন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা পদচারণা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা চেতনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন, পথ বলে দিয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতির ওই পথ অবলম্বন করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। মানুষ আল্লাহর ইচ্ছার বাহিরে গিয়ে, একটা হলো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় তো আপনি কোনো কাজ করতে পারবেনই না, দ্বিতীয়ত আপনি আপনার পিতামাতার ইচ্ছায় কোনো কাজ করতে পারবেন না, ইমাম খতিব সাহেবের ইচ্ছায় কাজ করতে পারবেন না, পীর বুজুর্গ ওলিয়া উলিয়া দরবেশের ইচ্ছায় কাজ করতে পারবেন না, মেম্বার সাহেবের ইচ্ছায় কাজ করতে পারবেন না, চেয়ারম্যান সাহেবের ইচ্ছায় কাজ করতে পারবেন না, এমপি সাহেবের ইচ্ছায় কাজ করতে পারবেন না, মন্ত্রী সাহেবের ইচ্ছায় কাজ করতে পারবেন না, রাষ্ট্র সরকারের ইচ্ছায় আপনি কাজ করতে পারবেন না। কাজ করতে হবে শুধুমাত্র একজনের ইচ্ছায়, তিনি হচ্ছেন আল্লাহ, এর নাম মুসলিম, এর নাম মুসলিম। কালেমার ঘোষণা দিলে আমাদের আর কোনো স্বাধীনতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর ইচ্ছায় যদি চলতে পারি, জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের এটা কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনের জন্য তোমার পিতামাতা মডেল নয়, তোমার জীবনের জন্য তোমার ওই ইমাম সাহেব খতিব সাহেব মডেল নয়, তোমার জীবনের জন্য মেম্বার সাহেব মডেল নয়, তোমার জীবনের জন্য চেয়ারম্যান সাহেব মডেল নয়, তোমার জীবনের জন্য এমপি সাহেব মডেল নয়, তোমার জীবনের জন্য মন্ত্রী সাহেব মডেল নয়, তোমার জীবনের জন্য রাষ্ট্রপ্রধান মডেল নয়, তোমার জীবনের জন্য এই পৃথিবীর কোনো মানুষ অনুসরণীয় ব্যক্তি নয়, মডেল নয়, তোমার জীবনের জন্য মডেল একজন, তিনি হলেন আমাদের নবী। একজন, উনি যেই চেতনা লালন পালন করেছেন আমাকে সেই চেতনা লালন পালন করতে হবে, উনি যেই পদ্ধতিতে চলেছেন ওনার ব্যক্তি জীবন, ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবন, ওনার রাষ্ট্রীয় জীবন, উনি যে স্টাইলে গঠন করেছেন ওই স্টাইলের বাইরে গিয়ে কোনো চিন্তা করলে আমি আর আপনি মুসলিম হতে পারব না। মুসলিম হতে গেলে ওনার স্টাইলে, উনি যেই স্টাইলে ব্যক্তি জীবনকে সাজিয়েছেন, উনি যেই স্টাইলে পারিবারিক জীবন সাজিয়েছেন, উনি যেই স্টাইলে সামাজিক জীবন সাজিয়েছেন, উনি যেই স্টাইলে রাষ্ট্রীয় জীবন সাজিয়েছেন, আমাকেও ওই একই স্টাইলে ব্যক্তি জীবন সাজাতে হবে, একই স্টাইলে পারিবারিক জীবন সাজাতে হবে, একই স্টাইলে সামাজিক জীবন সাজাতে হবে, ওই একই স্টাইলে আমার রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে। নবীর স্টাইলের বাহিরে গিয়ে কোনো স্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নবীর স্টাইলটা হচ্ছে ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নবীর স্টাইল হলো ইসলাম। এটার বাহিরে গিয়ে যদি তোমরা পৃথিবীর কোনো মানুষের স্টাইল খোঁজো, পৃথিবীর কোনো মানুষের চেতনা খোঁজো, পৃথিবীর কোনো মানুষের দর্শন, পৃথিবীর কোনো মানুষের মতবাদ অনুসরণ করো, ওই চেতনায় বিশ্বাসী হও, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীকে আল্লাহ বলছেন, নবী আপনার চরিত্র হলো, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফাই করছেন, আপনার চরিত্র হলো মহান চরিত্র, অর্থাৎ মহান চরিত্রের উপরে আপনাকে অধিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত করেছি, আপনার লাইফ স্টাইল হচ্ছে মহান, আপনার লাইফ স্টাইল এত মহান, আপনার লাইফ স্টাইল এত উত্তম, আপনার লাইফ স্টাইল এত সুন্দর। আজিম শব্দ আল্লাহ ব্যবহার করে বুঝিয়েছেন, এই আজিম শব্দের অর্থ এত ব্যাপক অর্থ, এটার আজিম শব্দের প্রশস্ততা চওড়া এত লম্বা, যেটা পরিমাপ করার কোনো যন্ত্র কোনো ফিতা আল্লাহর এই দুনিয়ায় নাই। কারণ আজিম শব্দটা হলো আল্লাহর সিফতি নাম। নবীর স্টাইল, নবীর লাইফ স্টাইল এত চওড়া, নবীর লাইফ স্টাইল এত প্রশস্ত, নবীর লাইফ স্টাইল এত উত্তম, নবীর লাইফ স্টাইল এত সুন্দর, যেটা পরিমাপ করার কোনো যন্ত্র আল্লাহর দুনিয়ায় নেই।
এত প্রশস্ত লাইফ স্টাইল, এত সুন্দর, এত উত্তম, কি ব্যক্তি জীবন, কি পারিবারিক জীবন, কি সামাজিক জীবন, কি রাষ্ট্রীয় জীবন, কোথায় যাবেন আপনি? জীবনের সব জায়গায় আমাদের মডেল হলো আল্লাহর নবী, আমাদের লাইফ স্টাইল হলো আল্লাহর নবীর স্টাইল। এর বাহিরে মানব রচিত এই দুনিয়াবি কোনো লাইফ স্টাইল খোঁজাও যাবে না, কাউকে মডেল হিসেবে গ্রহণ করাও যাবে না। অতএব ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হওয়া এটা কুফুরি স্লোগান। আল্লাহ কি বলছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের জন্য নবী যে স্টাইলটা দিয়েছেন, নবী তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা কিছু করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকো। যেটা থেকে নিষেধ করেছেন ওইটার ধারে কাছে যাইবে না, সেদিকে যাইবে না, যেটা বলেছে ওইটার ধারে কাছে যাও, ওইটার ধারে কাছে যেতে হবে। নবী যা দিয়েছে তা গ্রহণ করো, ব্যক্তি জীবনের জন্য নবী যে স্টাইল দিয়েছে সেটা গ্রহণ করো, পারিবারিক জীবনের জন্য নবী যে স্টাইল দিয়েছে সেটা গ্রহণ করো, সামাজিক জীবনের জন্য নবী যে স্টাইল দিয়েছে সেটা গ্রহণ করো, রাষ্ট্রীয় জীবনের জন্য নবী যে স্টাইল দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার ইবাদত বন্দেগিতে নবীর স্টাইল ছাড়া পৃথিবীর কোনো মানুষের স্টাইল খুঁজতেও যাইও না, গ্রহণ করতেও যেও না। যদি যান, যদি যাই, তাহলে এই দুনিয়াতে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, তারপরে পট্টি, আলখেল্লা, পর্দা, তেসবি, তারপরে আরো যত কিছু বলি না কেন এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামকে সরাসরি নির্মূল করতে পারছে না, কিন্তু ইসলামিক চেতনাটা মানুষের কাছ থেকে, অন্তর থেকে যাতে ছিনিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য চতুর্মুখী চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা চেষ্টা প্রচেষ্টা হচ্ছে যারা ফেমাস ব্যক্তি, অন্ধকার জগতে যারা ফেমাস পপুলার, অন্ধকার জগতে যারা ফেমাস পপুলার জনপ্রিয় ব্যক্তি, ওই অন্ধকার জগতের মানুষের কাছে ওই সমস্ত লোকদেরকে জাতির সামনে হাইলাইটস করে ওই সমস্ত মানুষদের দিয়ে আজকে মানুষকে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী চেতনা কর্মকাণ্ড জাতির সামনে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি শুধুমাত্র আপনাদেরকে কথাটাই বলবো যে দুনিয়াতে আমি আর আপনি খুব বেশি আমল করতে পারছি এ কথা বলবো না, আমলে কম বেশি আমাদের ত্রুটি আছে, ঘাটতি আছে, ওই রকম ওই মাপের আমরা আমল করতে পারছি না। আমাদের একটাই সম্বল, সেটা হলো আমাদের চেতনা, পরকালের একটাই সম্বল সেটা আমাদের চেতনা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটা হলো মূল চেতনা, মূল সম্বল। এবার যদি আমার এটাও হারিয়ে যায়, চেতনাটাও যদি কুফুরি হয়ে যায়, বিশ্বাসটাও যদি কুফুরি হয়ে যায়, তা আমি আর আপনি আল্লাহর কাছে কি দিয়ে যাব, কি দিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো যে আল্লাহ এ কারণে আপনার কাছে দোয়া করছি, এ কারণে আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাকে জান্নাত দেন। ওই মূল জিনিসটাই যদি ঠিক করে নিয়ে না যেতে পারি, তাহলে কোন মুখ নিয়ে, কোন জবান নিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ জান্নাত দেন? কোন মুখ নিয়ে? তারপরে কি বলা হলো? তারপরে বলা হলো ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হতে হবে। এরপরে বলা হলো নারীরা তারা পোশাক পরিচ্ছদ পরবে, ড্রেস আপ পরবে, তো নারীদের পোশাক পরিচ্ছদ নারীরা নারীদের স্বাধীন মতো পরবে, এক্ষেত্রে কোনো বাধ্যকতা করা যাবে না। মেয়েরা তাদের স্বাধীন মতো, ইচ্ছে মতো তারা পোশাক পরিচ্ছদ পরবে, এক্ষেত্রে কোনো বাধ্যকতা ধর্মের উপর থেকেও চাপানো যাবে না, ফ্যামিলির উপর থেকেও চাপানো যাবে না, রাষ্ট্রের উপর থেকেও চাপানো যাবে না, তার স্বাধীন মতো সে ড্রেস আপ করবে। আজকে এই মেয়েদেরকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে বাধ্য করা, এটা মেয়েদের মেন্টালিটির উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করানো, তুমি কি মনে করো? সে বললো যে হ্যাঁ। এটা কেমন ব্যাপার? সামাজিকভাবে আজকে কিছু মানুষ এভাবে বড় হচ্ছে যে মেয়েদেরকে স্বাধীন মতো চলতে দিচ্ছে না, একটা মেয়েও বলতেছে তাকে স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়ার জন্য।
তাই আমি বললাম যে একটা মেয়েকে স্বাধীনভাবে, খেয়াল করেন, একটা মেয়েকে স্বাধীনভাবে পোশাক পরিচ্ছদ পরে চলার জন্য বাধ্য যাতে না করা হয়, সে স্বাধীন মতো চলবে, আপনি চলতে পারবেন। ওই যে আগেই বলেছি, যদি আপনি অমুসলিম হন আপনি চলতে পারবেন, যদি মুসলিম হন তাহলে আপনি স্বাধীন মতো পোশাক পরিচ্ছদ পরতে পারবেন। এবার উদাহরণটা দেখেন, আমাদের বাজারে কিছু কিছু গাভী আছে, কিছু কিছু গরু আছে যেগুলো সারা, গলার মধ্যে কোনো রশি নাই, দেখবেন সারা। এই গাভীটা যেদিকে খুশি সেদিকেই যাচ্ছে, উমুক দোকানে মুখ দিচ্ছে, উমুক বাড়িতে ঢুকতেছে, উমুক গাথার পানি খাচ্ছে, উমুক ময়লা পানি খাচ্ছে, উমুকটা খাচ্ছে, মানে এটা স্বাধীন মতো চলতেছে। আর কিছু গাভী আছে দেখবেন গলার মধ্যে রশি লাগানো, এই গাভী তার স্বাধীন মতো চলতে পারে না, আপনি কোনটা হবেন এবার আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন সারা গরুর মতো হবেন তাহলে আপনি চলেন, কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে মালিকানায় থাকবেন, একটা মালিক আপনাকে নিয়ন্ত্রণ করবে, মালিক আপনার খাবার দায়িত্ব নেবে, মালিক আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে, মালিক আপনার বিপদ আপদে পাশে থাকবে, যদি আপনি এরকম মনে করেন তাহলে আপনাকে স্বাধীনভাবে চলা যাবে না। আর যদি মনে করেন আমি স্বাধীন মতো চলবো, সকালে ইচ্ছে করলে কালো পানি খাবো, অথবা সাদা পানি খাবো, অথবা ময়লা পানি খাবো, অথবা খাবো না, যদি আপনি এরকম সিদ্ধান্ত নেন, আপনি খালি স্বাধীন মতো চলেন, আপনার ব্যাপারে আমার কোনো কথা নেই। একজন মেয়ে যখন ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন ওই মেয়ের আর কোনো স্বাধীনতা থাকতে পারবে না, কোনো ব্যাপারে না, তাকে আল্লাহর স্বাধীনে চলে যেতে হবে, আল্লাহর ইচ্ছার উপরে তাকে ডিপেন্ড করতে হবে। একটা মেয়ে তার ইচ্ছা মতো পর্দা করতে পারবে না, এ অধিকার ইসলাম তাকে দেয় নাই যে তুমি স্বাধীন মতো চলবে। স্বাধীন মতো, আল্লাহ যে মেয়েকে স্বাধীনতা দেয় নাই, আল্লাহ মেয়েকে পর্দা করার কথা বলেছে, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নাই, বরং মেয়েকে পর্দার কথা বলেছে, এক হলো পুরুষের কল্যাণের জন্য, আরেকটা হলো নারী কল্যাণের জন্য। এর আল্লাহর লাভ কি, ইসলামের লাভ কি? আপনি পর্দা না করলেই আল্লাহর লাভ কি, আপনি পর্দা করলেই আল্লাহর লাভ কি, আপনি না করলে আল্লাহর ক্ষতি কি, করলেই আল্লাহর ক্ষতি কি? আল্লাহ নারীদেরকে পর্দা করার কথা বলেছেন পুরুষদেরকে বাঁচানোর জন্য, নারীদেরকে বাঁচানোর জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ বলেছেন আপনাকে পর্দা করতে হবে। বলল যে আজকে 7 বছরের মেয়েও তো ধর্ষিত হচ্ছে, বুরকা পরা মেয়েও তো ধর্ষিত হচ্ছে, তাহলে বুরকা পরার দরকার কি, বা পর্দা করার ক্ষেত্রে বাধ্যকতা করার দরকার কি? যার যেভাবে মন চায় সে সেভাবে চলবে, যেহেতু বুরকা পরলে ধর্ষিত হচ্ছেই। বললাম যে নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কালেমার ঘোষণা দেওয়ার পরে স্বাধীনভাবে কোনো ড্রেস আপ পরে আপনি পর্দার বাহিরে চলে যাবেন, আবরণের বাহিরে চলে যাবেন, ইসলাম আমাদেরকে এই সুযোগ দেয় নাই। অতএব মা বোন যারা আছেন, এই সমস্ত কি বলবো, কি বললে উপযুক্ত হবে, এই সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষ, এই সমস্ত মূর্খ লোকদের, এই সমস্ত পাপী মানুষদের কথায় উৎসাহিত হওয়া যাবে না, বরং ওরা হচ্ছে অন্ধকার জগতের মানুষ, ওদের লজ্জা বলতে কিছু নাই, ওদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, ওদের সম্মান বলতে কিছু নাই। সুতরাং এই সমস্ত ব্যক্তিত্বহীন মানুষের কথায় কান দেওয়া যাবে না, উৎসাহিত হওয়া যাবে না, আমাদেরকে কথা বিশ্বাস রাখতে হবে আল্লাহ কোনটা চাচ্ছেন। আল্লাহ যেটা চাচ্ছেন আমি সেদিকে যাব, আল্লাহ যেটা চাচ্ছেন না আমার জীবন চলে গেল আমি সেদিকে যাব না। আমাকে এই চেতনা নিয়ে বড় হতে হবে, আল্লাহ কোনটা চাচ্ছেন। আল্লাহ বলছে আমাদেরকে পর্দার ভিতরে থাকার জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নারীদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, নারীর ইচ্ছে মতো নারী কোনো পর্দা করতে পারবে না। আপনি টাইট ফিট বুরকা পরার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, পাতলা কাপড়ের বুরকা পরার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, আকর্ষণীয় আকৃষ্টজনক কোনো ড্রেস আপ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। পড়তে পারবেন,
আপনার স্বামীর সামনে পড়তে পারবেন, যেখানে পড়া বৈধ সেখানে পড়তে পারবেন, কিন্তু এমন কোন ড্রেস আপ পরে রাস্তাঘাটে বাহিরে ওপেনভাবে চলাফেরা করা যাবে না, যেই ড্রেস আপের কারণে আপনি নিজেও ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন, যেই ড্রেস আপের কারণে অন্যান্য যুবক ছেলেরা পুরুষরা ক্ষতির দিকে চলে যাবে, পাপাচারের চিন্তা তাদের ব্রেনে চলে আসবে, এরকম কোনো ড্রেস আপ পরে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। এরপরে বলা হয়েছে এটা মেন্টালিটির ব্যাপার। মেন্টালিটি মানে পুরুষ যুবক ছেলেরা যদি তাদের মেন্টালিটি ঠিক করে তারা যদি সেদিকে না তাকায়, তাহলে ওই মেয়ে যত সৎখাত যত আকৃষ্টজনক ড্রেস আপ পরুক না কেন, এতে কোনো সমস্যা নাই, দোষ পুরুষের, পুরুষ তার নিজেকে কন্ট্রোল করলেই তো পারে। হ্যাঁ, একথা সত্য, পুরুষকে আল্লাহ বলছেন যাতে সে নিজেকে কন্ট্রোল করে নেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এত আল্লাহ বলছেন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, দৃষ্টিশক্তির হেফাজত করে, সংরক্ষণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, পথ চলতে গিয়ে হঠাৎ যদি কোনো বেগানা নারীর দিকে আমার দৃষ্টি পড়ে যায় আমি কি করব? আল্লাহ নবী বলছেন, সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি অবনমিত করে ফেলবা, অন্যদিকে নিয়ে নিবা। এটা ইসলামই তো বলছে, আপনি বলবেন কেন? পুরুষের মেন্টালিটির ব্যাপারটা তো ইসলাম শিক্ষা দিয়েছে, কিন্তু পুরুষ যতই ভালো হোক না কেন, একটা নারী উলঙ্গ হয়ে চলাফেরা করার অধিকার আল্লাহর ইসলাম ওই নারীকে দেয় নাই। কারণ নারীর তো জান্নাত লাগবে, শুধু পুরুষের জান্নাত লাগবে না। তো আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবা, আল্লাহকে ভয় করবো, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলবা, পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবো। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আরশে আযীমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যেই যুবকদেরকে নারী পাপাচারের দিকে আহ্বান করে, তার সৌন্দর্যের দিকে আহ্বান করে, অন্যায়ের দিকে আহ্বান করে, আর সেই যুবক আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভয় করে ওই নারীকে বয়কট করে, ওই বেগানা নারীর দিকে, পাপের দিকে সে যায় না, এমন ব্যক্তিকে আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না। তাহলে এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। পুরুষের মেন্টালিটির ব্যাপারে তো আল্লাহ বলেই দিয়েছেন ওই সমস্ত পাপাচারের ধারে কাছেও যাবে না, কিন্তু নারীদের মেন্টালিটির ব্যাপারেও আল্লাহ বলছেন, নারীদেরকেও বখারি শরীফে একটা হাদিস আসছে, মাইয়াতমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া বাই ওয়া মা বাইনা রিজলাইহি আতমানুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জবান এবং যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, সংরক্ষণ করবে, নবী বলেছেন তার জান্নাতের গ্যারান্টি, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী গ্যারান্টি দিলাম, যে তার লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, যে তার জবানের গ্যারান্টি দিবে, সংরক্ষণের তার জান্নাতের গ্যারান্টি আমি নবী দিলাম, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমি আল্লাহর সাথে তাই করব, আল্লাহর কাছে আমি সুপারিশ করে বলো তাদেরকে জান্নাতে নিয়ে যাব, নবীকে আল্লাহ সেই পাওয়ার দিবেন। তাহলে মেয়েরাও তাদের জবানের হেফাজত করতে হবে, দৃষ্টিশক্তির হেফাজত করতে হবে, তাদের সৌন্দর্যের হেফাজত করতে হবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পুরুষরাও তাদের দৃষ্টিশক্তির হেফাজত করতে হবে, লজ্জাস্থানের সংরক্ষণ করতে হবে, তাহলে নারীকেও আল্লাহ জান্নাত দিবেন, পুরুষকেও আল্লাহ জান্নাত দিবেন। অতএব ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে বড় হওয়ার কোনো সুযোগ নাই যে ব্যক্তি কালেমা পড়বে। কালেমার মানেই হলো আমার সমস্ত ইচ্ছা শক্তিকে আমি আল্লাহর ইচ্ছা শক্তির উপরে সমর্পণ করে দিলাম, মানে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম আল্লাহর ইচ্ছার কাছে। এই লোকটা হলো মুসলিম পুরুষ, এই লোকটা হলো মুসলিম নারী। সুতরাং আমি আপনাদের প্রতি বিনীতভাবে উদার আহ্বান রাখবো, আমাদেরকে এই সমস্ত কুফুরি চেতনায় বিশ্বাসী হওয়া যাবে না, এই সমস্ত কুফুরি চেতনার মানুষদেরকেও মডেল হিসেবে
ওই অনুসরণীয় ব্যক্তি হিসেবে কখনোই গ্রহণ করা যাবে না। এই সমস্ত মানুষদেরকে বয়কট করতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে, সার্বিকভাবে এদের হেদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। সর্বশেষ আমি যে কথা বলবো সেটা হলো, আপনারা যারা এখানে আছেন, যারা বক্তব্য শুনবেন, কোনো ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে, কোনো ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে, কোনো ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে, কোনো ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কলম চালায়, জবান চালায় বা ইসলাম নিয়ে কটূক্তি করল, তাহলে কেউ প্রকাশ্য দিবালোকে অ্যাগ্রেসিভ মন মানসিকতা নিয়ে কোনো কিছু লিখবেন না, অ্যাগ্রেসিভ মন মানসিকতা নিয়ে কোনো কিছু বলবেন না। কেন বলবেন না? আপনি হয়তোবা নবীকে গালি দেওয়ার কারণে, ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে আপনার মনে খারাপ লেগেছে, আমার মনেও কিন্তু খারাপ লেগেছে, আমি কষ্ট পেয়েছি, সে ইসলাম নিয়ে কথা বলেছে, সে নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার মনেও খারাপ লেগেছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন অবস্থা, আপনি অ্যাগ্রেসিভ মন মানসিকতা নিয়ে যদি আপনি তার বিপক্ষে কিছু বলে ফেলেন, তাহলে হয়তোবা তৃতীয় কোনো শক্তি তার গায়ে আঘাত করবে, যে ইসলাম নিয়ে কথা বলেছে, নবীকে নিয়ে কথা বলেছে, তৃতীয় কোনো শক্তি তাকে হয়তো আঘাত করবে আর দোষ আসবে আপনার উপরে। এবার মিডিয়াতে খুঁজবে, সংবাদে খুঁজবে, হ্যাঁ উমুকে তো ইসলাম নিয়ে কথা বলেছিল, নবীকে নিয়ে কথা বলেছিল, সুতরাং তাকে আঘাত করেছে, তাকে যে মেরেছে নিশ্চিত এটা মুসলমানের কাজ, কারণ ইসলাম নিয়ে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে তো মুসলমানদের গায়েই লাগে, তাহলে নিশ্চিত মুসলমানরা তার উপরে আক্রমণ করেছে। এবার খুঁজতে থাকো কোন দল, প্রথমে মুসলিমরা, এবার তো বের করতে হবে কোন দল, এবার হয়তো বা খুঁজবে কোন দলের সাথে তার রিলেটেড, খুঁজতে 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 দেখা যাবে যেই লোকটাকে মেরেছে আর যেই লোকটা অ্যাগ্রেসিভ বক্তব্য তার ব্যাপারে দিয়েছে তাকে হয়তো বা ধরে নিয়ে এবার খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে হয়তো বা এইরকম হইতে পারে যে যেই লোকটা ওই লোকটাকে মারে নাই কিন্তু দোষারোপ এসেছে তার উপরে, যে তার গায়ে সে হাত তুলেছে। এবার খুঁজতে খুঁজতে কোন দল, দেখা যাবে এই লোকটার দাদা অথবা এই লোকটার বাবা শরীফুল্লাহ মসজিদে একদিন নামাজ পড়েছিল, লিঙ্কটা দেখেন, শরীফুল্লাহ মসজিদে এই লোকের বাপ অথবা বাপের নাতি অথবা ছেলে অথবা শ্বশুর বা শ্বশুরের ছেলে হয়তোবা শরীফুল্লাহ মসজিদে কোন একদিন নামাজ পড়েছিল, এই একটা কারণ পাওয়া গেছে। এইবার খুঁজতে খুঁজতে দেখা যাবে ও এইটা তাহলে এই মসজিদ তো অমুক দলের, এই মসজিদ তো অমুক মতাদর্শের, হ্যাঁ এই দলের লোকেরাই সম্ভবত তাকে উস্কিয়ে দিয়েছে তাকে মারার জন্য। নিজের দলের লোকেরা, নিজের সব সময় সাথে থাকে এই রকম লোকেরা প্রিয় মানুষ গায়ে হাত তুলেছে, গায়ে হাত তোলার পরে হসপিটালে, এবার যখন গায়ে হাত তোলে পত্রপত্রিকা মিডিয়া হয়তো বা এখন সত্য সংবাদ প্রকাশ করে না, কিন্তু ইন্টারনেট ফেসবুক এখন সাথে সাথে সত্য সংবাদ পাওয়া যায়, একেবারে চক্ষুষ্মান প্রকাশমান যখন আঘাত করে তখন চেহারার মধ্যে দেখা যায় যে গেঞ্জি প্যান্ট শার্ট পরা, কিন্তু যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় একেবারে পাঞ্জাবি টুপি দেওয়া, আল্লাহ আকবার, আল্লাহর ওলি। এরপরে খুঁজে বের করা হলো সে কোন মতাদর্শের, ও এই লোকটা তার বাবা কুয়েত থাকে, কুয়েত থেকে ওই লোকটা অমুক মতাদর্শে বিশ্বাসী, অমুক ভাবে নামাজ পড়ে, ও ওই লোকের ছেলে, এর নাম এ, হের গায়ে হাত তুলেছে, তার মানে এরা অমুক মতাদর্শের অনুসারী, ক্লু বের করা হয়েছে। এজন্য অনুরোধ করে বলি, নবীর বিপক্ষে, ইসলামের বিপক্ষে কেউ কথা বললে, গালিগালাজ করলে অ্যাগ্রেসিভ মন মানসিকতা নিয়ে কোনো কিছু বলার দরকার নাই, লেখার দরকার নাই, তাহলে তৃতীয় একটা শক্তি এই সুযোগে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। মনে তো কষ্ট সবারই লাগে, কার কষ্ট না লাগে, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি নবীর আদর্শকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। এজন্য এখন হয়তোবা দেখা যাবে যে লোকটা এই কথা বলেছে ফেসবুকে দেখলাম অনেকেই
খুব গালিগালাজ অনেক কিছু করতেছেন, না গালিগালাজ করার দরকার নাই, ক্ষোভটা প্রকাশ করার দরকার নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তার হেদায়েতের জন্য দোয়া করেন। আপনি যে এইরকম অ্যাগ্রেসিভ পাবে তার ব্যাপারে কথা বলতেছেন, হয়তো বা এইরকম হইতে পারে যে তার ঘরে যে ছোট ছেলে আছে, হয়তো বা ছোট ছেলে দুষ্টামি করতে গিয়ে একটা বল দিয়ে ঢিল মেরে তার কপালটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, হয়তো বা এই কথাও বলতে পারে যে কোন দল তার ছেলেকে শিখিয়ে দিয়েছে তুমি তোমার বাবাকে ঢিল মারো, এটা হইতে পারে। অথচ ছেলে দুষ্টামি করতে গিয়ে বলটা তার কপালে মেরেছে, কিন্তু এটাও হইতে পারে যে হয়তো বা অমুক লোক, অমুক দলের লোকেরা, অমুক মতাদর্শের লোকেরা বাচ্চাকে শিখিয়ে দিয়ে যে তোমার বাবাকে ঢিল মেরে মেরে ফেলে। যোগটা হচ্ছে মিথ্যার যোগ। কেয়ামতের একটা বড় আলামত হলো সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে, এটা হচ্ছে কেয়ামতের আলামত। অতএব আপনাদের প্রতি অনুরোধ, বিনীতভাবে ধৈর্য হারা হবেন না, আমাদেরকে ধৈর্যের সহিত উত্তম আচরণ, সুন্দর আচরণ, সুন্দর ভাষা, উত্তম ভাষা দিয়ে আমরা দিনের ব্যাপারে কথা বলবো, আমরা দিনকে প্রচার করার চেষ্টা করব এবং ইসলাম বিদ্বেষী যারা ওদের হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের ভয় কিসের? আমি তো এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই। ইসলামের যত দুরবস্থা হোক না কেন, ইমানদারদের যত দুরবস্থা হোক না কেন, এখন আমি আর ভয় পাই না। কেন ভয় পাই না? ইমাম মাহাদি আগমন করবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, কখন আসবেন জানি না, যখন সময় হয় তখন আসবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মুসলিমরা যদি একেবারে শক্তিহীন হয়ে যায়, মুসলমানদের যদি কোনো শক্তি নাও থাকে, তারপর একটা কথা মনে রাখবেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, জাপান বলেন, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে গিয়েও মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে এক ইমাম মাহদির সাথে গোটা পৃথিবীও পারবে না ইনশাআল্লাহ। ওই শক্তি, ওই বুদ্ধি, ওই টেকনিক আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালামকে দিয়ে দিবেন। আপনি ভয় পান কেন? এক তো আল্লাহ আসেনি, ইসলামের যত দূর অবস্থা হোক না কেন গোটা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও ইমাম মাহদিকে কিছুই করতে পারবে না। সুতরাং এখন আমাদের করণীয় হলো, গত সপ্তাহে বলে গিয়েছিলাম, নিজের ইমানকে ভেজাল মুক্ত রাখা, বেশি বেশি করে ভালো আমল করা, চিন্তাশীল আমল করা, তাকওয়া চর্চা করা, বেশি করে তাওবা ইস্তেগফার করা, ধৈর্যের প্রশিক্ষণ, ধৈর্যের চেষ্টা করা আর মানুষের মধ্যে দিনের দাওয়াতি কাজ করা। আমরা চরমপন্থায় যাব না, উগ্রপন্থ অবলম্বন করব না, অ্যাগ্রেসিভ মন মানসিকতা নিয়ে আমরা কিছু করব না, আমরা ধৈর্যের সহিত ইমানের উপরে, আমলের উপরে, দিনের উপরে, তাকওয়ার উপরে টিকে থাকার জন্য আমরা এখন চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি, এটা বলা জরুরি, সেটা হলো অনেকেই আবেগে ইমাম মাহদি আসবে, বেশি সময় নাই, এই তো চলে আসতেছে, এই রকম মন মানসিকতা অনেকে লালন পালন করে, অনেক ছেলেরা পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিচ্ছে, পড়াশোনা করবে না, বিল্ডিং করবে না, ব্যবসা বাণিজ্য করে কী লাভ, এত কিছু করে কী লাভ, ইমাম মাহদি চলে আসতেছে, আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব। বহু যুবক ছেলেরা এখন জীবনের স্বপ্নকে বাদ দিয়ে দিয়েছে। তা আপনাকে কে বলেছে বাদ দেওয়ার জন্য? ইমাম মাহদি আসবে এই চিন্তা করে আপনার চাকরি বাদ দিতে হবে, বড় হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে, তারপরে ব্যাংক ব্যালেন্স, তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বাহিরে গিয়ে পড়াশোনা করা, এগুলো বাদ দিতে হবে, আপনাকে বলছে কি? এত আবেগ কেন? ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবে, আসার সময় হলে আসবে, এর আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইসলামিক নীতির উপরে টিকে থেকে, আল্লাহকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে, দুনিয়াতে আপনি হালাল পন্থায় যে কোনো কিছু আপনি করবেন, করতে পারবেন, এগুলো বাদ দিতে হবে না, এগুলোও থাকবে। সুতরাং এত আবেগ দেখালে হবে না, বাস্তবতার আলোকে আবেগকে কন্ট্রোল করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন, যখন সময় হয় তখনই আসবেন, ওইটা নিয়ে চিন্তা করে আমার আপনার লাভ নাই, যখন আসবেন দোয়া করবেন আল্লাহ যেন ওনার সঙ্গী বানিয়ে দেন, বলেন আমিন। বাস আমরা এভাবে সামনে আগানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।